আমরা থানার মধ্যে দাঁড়িয়ে আছি, এটা গণতন্ত্র, আমরা কোনো অবস্থায় এই জিনিস বরদাস্ত করব না। ত্রিপুরার মানুষ বিচার করবেন, জঙ্গলের রাজত্ব গুন্ডারা সিনেমায় দেখায় থানা অ্যাটাক করছে, সশস্ত্র ইট পাটকেল মহিলারা আক্রান্ত থানায় ঢুকে এসে, থানায় ঢুকে এসে পুলিশ আঙুল চুষছে, পুলিশ আমাদের ফাঁদে ফেলে মার খাওয়ালো, পুলিশ এসডিপিও রমেশ যাদব এখানে বসে আছে, তারপরে কি করে এই হামলা হতে পারে, কি করে থানার মধ্যে ঢুকে এইভাবে ইট পাথর এইভাবে লাঠি সোঁটা নিয়ে আক্রমণ করছে, এরা ভেবেছে কি এই গণতন্ত্র, এখানে গণতন্ত্র ভুলন্ডিত জঙ্গলরা চলছে স্লোগান দে স্লোগান দে এখানে থানার ভেতরে আমাদের ডেকে এনে এসডিপি রুমে বসে আছি আমরা সবাই, বাইরে থেকে রড লাঠি নিয়ে আমার গাড়িটাকে ডেস্ট করেছে, আমার পিঠে দুটো ঢিল পড়েছে, মানে ওরা টার্গেট করে ঢুকেছে আমাদের একদম, মানে এটা আমরা ভারতবর্ষে কোথাও নেই, থানাটাকে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে, পুলিশকে পেটাচ্ছে, কোথায় আইন শৃঙ্খলা, কোথায় সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট, সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট পুলিশ মানছে না, কিছু নেই, সারাটা রাজ্যকে একদম শেষ করে দিয়েছে, কোনো গণতন্ত্র নেই কোথাও, এখানে বিরোধী দলের কেউ নিরাপদ নয়, এইভাবে দেখুন থানা পুলিশ মেরে আজকে কি করেছে। দেখুন একটার পর একটাই আমরা থানার ভেতর থেকে রুমে ঢুকে মারছে, পুলিশ বেড়াচ্ছে, কি অরাজক অবস্থা চলছে, সুপ্রিম কোর্ট ওই বিপ্লব বাবু সুপ্রিম কোর্ট তো আমরা দেখুন আসুন দেখা যাবে উপস্থিত আছে আমাদের ডেকে নিয়ে এসে ইন্টারোগেশন করার নাম করে কি এগুলো কনস্পিরেসি কি? পুলিশের মধ্যে ডেফিনেটলি ইনভলভ আছে, আদারওয়াইজ এটা পসিবল ছিল না, ওদের এত সাহস থানার মধ্যে ঢুকে মারছে, পুলিশ করছেই বা কি? আমি জানি না, এখন শুনছি বাইক বাহিনীর ওরা আসছে, আমরা ডিজিকে ফোন করেছি ওই থানায়, আমরা উমেন্স পেয়েছে তো সাইনুকে ডেকেছে, ওরা এসে বাইক বাহিনী এই চলছে পুরো থানা ভাঙচুর করছে, থানায় মারছে, আমাদের মারছে, আমার গাড়ি ডেস্ট্রয় করেছে, আমরা এখানে